ক্রিকেট বাংলাদেশে এক উৎসবের নাম, আর বিশ্বকাপের মতো বড় আসর যখন হয় তখন সেই উৎসব পায় নতুন মাত্রা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে লেগেছে ক্রিকেট উৎসবের রং। বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচের আগে হাজার হাজার সমর্থক এখন বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে। ব্যতিক্রম ছিল না বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচও, এতগুলো সমর্থক এক হয়েছেন বাংলাদেশের একটা মাত্র জয় দেখতে। সমর্থকদের এই উল্লাস বাংলাদেশের ম্যাচ জেতার নয়। 19তম ওভারে এসেছিল টাইগারদের ইনিংসের প্রথম ছক্কা। নাসুমের ব্যাটের সেই ছক্কাতেই উল্লাসে ফেটে পড়েছিল রবীন্দ্র সরোবরের হাজার হাজার দর্শক। একটা ছক্কা এমন বাঁধ ভাঙা উল্লাসে শুধু অনুমানই করা যায় বাংলাদেশ বিশ্বকাপে জিতলে কতটা খুশি হবে এই বাংলার মানুষ, অনুমান করা যায় এই বাংলার মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসাও। নাসুমের 9 বলে 19 রানের ক্যামিওতেই স্কোরবোর্ডে বলের সমান রান তুলতে পেরেছিল টাইগাররা। তাতেই ইংল্যান্ডকে রুখে দেওয়ার স্বপ্নে বিভোর ক্রিকেট পাগল সমর্থকেরা। বাংলাদেশের স্কোর ডিফেন্ড করার শক্তি আছে, যদি সাকিব মুস্তাফিজ ভালো ডিফেন্ড করতে পারে আর যদি স্পিনারদের বলও রান রেটটা কমাইতে পারে তাহলে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আজকে আশা করি জিততে পারবো আমরা। ভালো একটা ফাইটিং স্কোর হয়েছে, দেখা যাচ্ছে এখানে হাই স্কোর হয় না, 130+ হয় রান। তো আমরা ইনশাল্লাহ আমাদের যে বলার তিনটা স্পিনার বলার আছে নাসুম সাকিব মেহেদি, তো আমরা আশা করি ইনশাল্লাহ আজকে আমরা ম্যাচ জিতবো। কিন্তু স্বপ্ন আর বাস্তবে তো একটা ফারাক থেকেই যায়। স্বপ্নের দুনিয়া ছেড়ে বাস্তব পরিস্থিতিতে দলের শোচনীয় অবস্থানে সমর্থকদের ক্ষোভ ঝরে পড়ে কোচ ক্রিকেটারদের ওপর। বাংলাদেশ হারলে আবার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। এরপরেও যখন মুশফিকের মতো একজন প্লেয়ার বলে যে যারা আমাদের সমালোচনা করেন তারা আয়নায় মুখ দেখেন, তখন কেমন লাগে, জিনিসটা খারাপ লাগে কিনা? জিনিস তো অবশ্যই খারাপ লাগারই বিষয়। তারপরও দিন শেষে আমাদের বাংলাদেশি প্লেয়ার তিনি, যেহেতু এটা বিশ্বমানের এখন খেলতেছে সেহেতু অবশ্যই ভালো খেলা উচিত বাংলাদেশে, যেহেতু বিশ্বকাপে মঞ্চে খেলতেছে। বাংলাদেশের সমর্থকদের স্বপ্নের দুনিয়ায় হয়তো বাংলাদেশ বিশ্বকাপ জেতারই জোর দাবিদার, সেখানে হয়তো তাদের হৃদয় ভাঙে না। কিন্তু বুধবার আরও একবার হাজার হাজার সমর্থকের হৃদয় ভাঙার সাক্ষী রাজধানীর রবীন্দ্র সরোবর। তবে এই জাতি যে ভালোবাসতে জানে, ক্রিকেটকে ভালোবেসে যাবে আরও অনন্তকাল, প্রমাণ পাওয়া গেল তারও। সাপোর্ট তো আসলে সবসময় দিব, হতাশ হওয়ার আসলে কিছুই নাই, যেহেতু নিজের দেশ সাপোর্ট অল টাইম পাবে। আর চাচ্ছি সামনে যেহেতু বাংলাদেশ আরও একটু ভালো খেলুক আর ম্যানেজমেন্টটা যাতে আরও ভালো হয়, এই আশায় সামনে আবার আসবো ইনশাল্লাহ। আমাদের খেলার আরও পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে, আরও হার্ড ওয়ার্ক করতে হবে, না হয়তো কোনো কিছুই পরিবর্তন হবে না, এরকমই থাকবে, এরকমই আমরা হারতে থাকবো, এরকমই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো স্বপ্নর সমাধান আসবে না, স্বপ্নটা পূরণ হবে না। হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ, আর আমি একটা কথা বলতে চাই ভাই, টল না করে নিজের দেশে একটু সাপোর্ট দে, নিজের দেশ হারলো কি জিতলো কি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে হয়তো আরও একবার এত এত দর্শকে ভরে উঠবে রবীন্দ্র সরোবর। প্রতিটা 4 ছক্কা কিংবা উইকেটে আবারও বাংলাদেশ বাংলাদেশ স্লোগান উঠবে। কিন্তু ক্রিকেটাররা এই ভালোবাসার প্রত্যুত্তর দিতে পারবেন তো, নাকি আবার দর্শকদেরই দাঁড়া করাবেন কোনো আয়নার সামনে? উত্তরটা জানা আছে শুধু সময়ের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন, বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা কি আকর্ষণীয় ফ্যান জার্সি।